তিন দিক থেকে প্রবল চাপে পড়ে গেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা যা ভেবেছিলেন তার সম্পূর্ণ উল্টো হচ্ছে এবার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিছুক্ষণ আগেই আপনারা হয়তো সকলে জানেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে মেল করেছেন সেই মেলের বক্তব্য হচ্ছে আজকে বিকেল পাঁচটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বৈঠকে আমন্ত্রণ চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে সবাইকে পৌঁছে যেতে বলেছে আগের দিন যারা যারা গিয়েছিলেন তারা আজকে সকলে উপস্থিত থাকতে পারবেন এবং সেখানে পরিষ্কারভাবে মেলে উল্লেখ করা রয়েছে সুপ্রিম কোর্টের ল অ্যান্ড অর্ডারের কথা সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ধর্না কর্মসূচি বা আন্দোলন তুলে নেওয়ার জন্য এবং কাজে যোগ দেওয়ার জন্য তারপরেও তারা চাইছে যে যেন তেন প্রকারে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে সমস্ততা মিটমাট করে নেয়ার এর পরিপ্রেক্ষিতেই আজকে যেহেতু আগামীকাল শুনানি রয়েছে তাই শেষ চেষ্টা করছেন রাজ্য সরকার এই রকমটাই মেলে উল্লেখ করা হয়েছে এখন বর্তমানে মিটিং করছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা কিন্তু এখানে তিনখানা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা প্রথম সমস্যা কোনো রকম ভিডিও রেকর্ডিং বা লাইভ সম্প্রচার হবে না ওই মিটিংয়ে এটা যদি মেনে নেয় ছাত্ররা তাহলে বাংলার মানুষের কাছে স্বচ্ছতার অভাব দেখা দিতে পারে দু নম্বর যে সমস্যা যদি আজকে মিটিংয়ে উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে আরও বড় সমস্যার মুখে পড়তে পারেন তারা যেহেতু সুপ্রিম কোর্টে ল অ্যান্ড অর্ডার রয়েছে সেই জন্য রাজ্য সরকার আগামীকাল শুনানিতে একটা বড় সড়ো সাহায্য পেয়ে যেতে পারেন কি সাহায্য সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ পেতে পারেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বর সেটা হচ্ছে রাজ্য সরকার চেষ্টা করেছিল শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছিল কিন্তু স্টুডেন্টরা কোনো রকমভাবে রাজ্য সরকারকে সহযোগিতা করেনি এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশও ফলো করেনি সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট থেকে আগামীকাল কোনো কড়া নির্দেশ এমন নির্দেশও দিতে পারে যে কোনো রকমভাবে আর আন্দোলন বা ধর্না কর্মসূচি পালন করতে পারবে না জুনিয়র ডাক্তাররা তাহলে সেক্ষেত্রে আর কোনো রাস্তা খোলা থাকবে না তৃতীয় যে সমস্যার কথা সেটা হচ্ছে আজকের বিকেলবেলাতেই দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল দশজন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যারা কিনা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনের তারা আজকে যেতে পারবে না যদি তারা মিটিংয়ে যোগদান করেন তাহলে আগামীকালের শুনানিতেও তারা উপস্থিত থাকতে পারবে না এইটুকুটাই ধরে নেওয়া হচ্ছে কিন্তু একটা ভালো খবর আছে সেটা হচ্ছে অন্ধের মধ্যে ঝাপসা এরকম টাইপের ব্যাপার সেটা হচ্ছে যে মিনিটস চেয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ যে মিনিটস রাজ্য সরকার সাবমিট করবেন মিটিংয়ের পর তাতে দুই পক্ষের সই থাকবে অর্থাৎ কী কথোপকথন হলো রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সেটা সংবাদ মাধ্যমকে দেবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা দেখার বিষয় এবার কি করেন জুনিয়র ডাক্তারের